as Narendra Riang, 36, constituency under our this south south yes south of Tripura Tripura Bichendra Monu. Me एक जो चीज़ है जो बीजेपी सरकार ने वर्तमान जो सरकार जो सत्ता पे है वो आपका गवर्नमेंट ऑफ इंडिया को मैं ये चीज़ दिखाना चाहता हूँ जो सच है। आज मैं यहीं पे खुला रखा हुआ आप लोगों के आगे, आपने देखा होगा इसमें जो घर का कंडीशन है, इसमें जो मोदी साहब ने हमारे जो ऑनरेबल प्राइम मिनिस्टर साहब ने जब त्रिपुरा में आया था पिछले कुछ ही दिनों पहले, उन्होंने ये बातें जो यहाँ का जो पब्लिक है सब त्रिपुरा का वासियों को ये चीज़ ये जो खबर घर घर पहुँचाया कि हम गवर्नमेंट ऑफ इंडिया जो बीजेपी सरकार है त्रिपुरा में सबका घर सबका साथ सबका विकास करके हम लोग यहाँ से जा रहा हूँ, मतलब मैं वापस यहाँ से आज जा रहा हूँ क्योंकि मैं आज बहुत खुश हूँ, यही तो उनका जो कहना था और इनका मानना था। तो मैं आज इनको हमारे जो प्रधानमंत्री साहब को मैं सवाल पूछना चाहता हूँ कि ये क्या चीज़ है, ऐसे कई और घर था हमने आज ये दूर तो दूर किया हुआ, यहाँ हमारे जो साथ यहाँ पे सर है हमारे सर सीनियर सर चंदन त्रिपुरा जी और सर गोविंदा जी और यहाँ और भी बहुत कुछ है, धनंजय बाबू हमारे जो जीएस जो धनंजय रियांग धनंजय त्रिपुरा जो सेंट्रल कमेटी का जीएस और सीएनओ मोक चौधरी वो भी थे हम लोग का साथ। तो मैं आज त्रिपुरावासी से एक आवेदन करता हूँ, आपने देखे होंगे आपने सुना भी होगा तो आज देख लीजिए ये जो हकीकत है इसमें क्या है, हम लोग के पीछे आप ये बिल्कुल साफ है यहाँ पर। तो मैं त्रिपुरावासी हर त्रिपुरावासी से सवाल करना चाहता हूँ कि आप कौन सा दिशा में जाए, किसको आप सपोर्ट करें आने वाले ये जो 2023 में जब असेंबली इलेक्शन होगा तब आप किसको सपोर्ट करना है। तो मैं तो बोलता हूँ कि जो सच है उनका साथ देना चाहिए हमें, जो जो अगर नहीं दे पाया तो नहीं दिया, अगर दिया तो दिया, ये अगर बोल के कोई भी अगर सुना या देखा या कुछ भी सच लाया आपका सामने या मेरे सामने सबकी नज़र में, तो उनको ही हम लोग को चुनना होगा कि आने वाले काल यही हम लोग को। नमस्कार खुलमखा, आज के हमारे 39 मनु असेंबली कन्स्टिट्यूएंसी हमारे त्रिपुरा माथार तरफ थे विशेषकर YTF एर युवकरा আমাদের চতুর্থ দিনের আজকে আমাদের স্যাক্রিফাইস র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা কালীরবাজার এরিয়া মূলত প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মহারাজার যে আদর্শ এবং যে থানচার যে ডাক দিয়েছেন সেটা মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। তো এই মুহূর্তে আমরা বীন্দ্র ত্রিপুরা এই কালীবাজার এলাকার ওই ওনার বাড়িতে এসেছি এবং ওনার যে অবস্থা দেখতে পেয়েছি যে বিজেপির 4 বছরে 8 মাস যে সুশাসন বলছেন ওনারা, ওনাদের যে সুশাসনে উনি একজন বিপিএল কার্ড হোল্ডার কিন্তু ওনার কোনো প্রকার মানে কি বলো সরকারি সহায়তা দূরে থাক ওনার ঘর পর্যন্ত পায়নি, কিন্তু বিজেপিরা প্রত্যেকটা জায়গায় প্রচার করছে কি ঘরে ঘরে সুশাসন। তো আমি এটাই বলতে চাই মিডিয়ার মাধ্যমে যে ওনারা যেভাবে প্রচার করুক না কেন যে 4 বছর 8 মাসে ওনারা গরিবদের জন্য বেকারদের জন্য অনেক কিছু করেছেন, সব ভক্তবাজি পুরোপুরি জুমলা। তো আজকে আমরা এই প্রচারের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে একটা মেসেজে দিতে চাই, আগামী বিধানসভা নির্বাচনে বিশেষ করে 2023-এ আমরা প্রত্যেক জনগণ আমরা যাতে মহারাজার উপর আশ্বাস বিশ্বাস রাখি এবং মহারাজার দলকে আমরা যাতে প্রাধান্য দিই, কারণ কিনা আমরা দেখেছি 4 বছর 8 মাসের শাসন প্লাস আমরা দেখেছি 25 বছরের বিগত বাম শাসনও তো আমাদের ত্রিপুরা সারা বঞ্চিত, এটার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওনার এই বাড়ি। তো আপনারা সকলে বুঝুন মহারাজা কার জন্য লড়াই করছে, আমাদের স্বার্থের জন্য এবং আমাদের বিশেষ করে যারা পিছিয়ে পড়া ত্রিপুরাসা ওনাদের জন্য। তো ওনার যে দাবি গ্রেটার ত্রিপুরা সেটাকেও আমরা যাতে সমর্থন করি এবং প্রত্যেকটা জায়গায় যে জায়গার মানুষ বিশেষভাবে বঞ্চিত ওনাদেরকে যাতে আমরা ভালো একটা সুযোগ দিতে পারি, ভালোভাবে ওনাদের যে একটা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সমস্যা আমরা তুলে ধরতে পারি এবং ওনাদের আগামী দিনে কি চাহিদা, যে আগামী দিনে যদি ত্রিপুরা মাথার সরকার আসে গভর্নমেন্ট আসে ওনাদের কি চাহিদা সেই কথাগুলি জানতে আজকে আমাদের এই স্যাক্রিফাইস র্যালি। আজকে আপনারা দেখেছেন এখানে প্রচুর পরিমাণে যুবক উপস্থিত আছে এবং আমাদের এই র্যালি আজকে চতুর্থ দিন এবং 39 মনে অ্যাসেম্বলিতে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যতদিন পর্যন্ত না আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা পাড়াতে মহারাজার আদর্শ এবং মহারাজার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা পৃথক রাজ্যের দাবিটাকে সবার মধ্যে পৌঁছে দিতে না পারি আমাদের এই স্যাক্রিফাইস র্যালি আগামী দিনেও অব্যাহত থাকবে। নমস্কার।